সেই পরিপ্রেক্ষিতে মূলত আমার এই গাছের সিঁড়িতে গাছ লাগানো প্ল্যান, এটা হচ্ছে আমাদের ফ্যামিলির ছবি। ওটা হচ্ছে একটি বড় সুবিধির ডিজাইন, এখান থেকে পুরো হলমে আমার ওপেনিং 25 ফেব্রুয়ারি হয়। তখন মূলত অনেক ভিডিও অনেকে এই বাড়িতে আসে এবং প্রত্যেকটি গেস্টের চোখেই আনন্দ ছিল, তাদের বক্তব্য ছিল তারা এই ধরনের বাড়ি এর আগে আর দেখেন। আমার একতলার গ্রেস থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে এই 12 তলা পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে আমি এই ধরনের কারুকার্য এবং প্রচুর লাই গাছ এবং প্রচুর ফার্নিচার আমি এখানে লাগিয়েছি। এখন সকাল 10:30, এবং এই বাড়িতে আমি আমার স্ত্রী আমার 2 ছেলে 2 মেয়ে এবং নাতি নাতনি তারা মূলত বসবাস করি। 8 জন মানুষ আমরা বসবাস করিয়েছে টুকের শিল্পী। এই হচ্ছে এই ঝাড়বাতে কি আমরা বাড়িতে উঠার 3 বছর আগে লাগানো হয়। এই সিলিংটিও নয়নে করেছে এবং পাকঘরের সিলিংও নয়নে করেছে, কিন্তু তার কাজ অনেক সুন্দর। কিন্তু আসলে সে পরিপূর্ণ কাজ না করে আমার কাছ থেকে টাকা নিয়ে সে চলে যায়, এটা আমার জন্য অনেক কষ্টের এবং দুঃখে। আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেইনি, তাকে মাফ করে দিয়েছি। প্রায় 3-4 লাখ টাকা সে আমার থেকে বেশি নিয়ে যায়, যেগুলো কাজ সে করে না। আমার বাবা মার ছবি, তাদের জন্যই তো আমার এই জীবন। তা আমার এই ফলোরও এক এক জায়গা থেকে এক এক রকম দেখা যায়, সিঁড়ির প্রত্যেকটি কোনাতে কোনাতে এইভাবে ফুলের সমারোহ করা হয়েছে। এই সব কিছুই আমার ব্যক্তিগত পছন্দের, এবং এখানে কোনো ইন্টেরিয়র ডিজাইনমেন্ট বা কোনো আর্কিটেক্ট কোনো কিছুই নাই। এটি একটি বল ফ্লোয়ার, এই ফ্লোয়ারগুলো অনেক এক্সপেন্সিভ, এটাও বাংলাদেশ থেকে খরিদ করা। এই ঘড়ি, একটি ঘড়ি আমার শ্যালো জি আমাকে গিফট করেছিল, এবং এই যে লাইট, আমি টুপ্লেক্সের উপর উঠে গেছি, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এক এক জায়গা থেকে বাড়িটি কিন্তু এক এক রকম লাগে। এবং বাড়ির ফার্নিচার মূলত এই এই বড় আলমারিটিও নয়ন করে, আর কিছু ফার্নিচার করে এসএস ডোর, সমস্ত দরজা আমার বা ঘরের খাট এগুলো মূলত এসএস ডোর করে। এটা একটি গাছের ল্যাব, আমি আমার এই স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে প্রচুরভাবে সময় দিয়েছি। আমি ব্যস্ত মানুষ,
কিন্তু বাড়ির টয়লেটের জুতা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস আমি আমার নিজের মতো করে খরিদ করেছি। এই পর্দাগুলো মূলত আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে সামিয়া এবং স্নেহা দুজনের পছন্দ, তারাই মূলত এই ডিজাইনগুলো আমাকে দেয়। সামিয়াই মূলত আমাকে ডিজাইনটা দেয় এবং স্নেহাও সায় দেয়। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে আমার বেডরুম এবং